বাংলা শব্দ ভাণ্ডারের প্রথম পর্বের আলোচনা ইতিপূর্বে আমরা একটি ভিডিওতে করেছিলাম। আজ আমরা বাংলা শব্দ ভাণ্ডারের অন্তিম পর্ব বা পরবর্তী পর্ব আলোচনা করব। আমরা পূর্বের ভিডিওটিতে মূলত বাংলা শব্দ ভাণ্ডারের প্রথম অংশটি অর্থাৎ মৌলিক শব্দ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব শব্দ নিয়ে আলোচনা করা হয়েছিল। আজ আমরা পরবর্তী অংশ অর্থাৎ আগন্তুক শব্দ এবং নবগঠিত শব্দ নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত পূর্বের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই এই চ্যানেলটির প্লেলিস্ট থেকে সেখান থেকে তোমরা ভিডিওটি পেয়ে যাবে, এবং যারা প্রকৃতি প্রত্যয় এই বিষয়টাও এখনও যারা শোনোনি বা পড়োনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরাও একই রকমভাবেই চ্যানেলের যে প্লেলিস্ট সেখান থেকে তোমরা অবশ্যই প্রকৃতি প্রত্যয় সম্পর্কে জেনে নেবে। আজ আমরা শুরু করছি বাংলা শব্দ ভাণ্ডারের দ্বিতীয় পর্ব, আগন্তুক শব্দ এবং নবগঠিত শব্দ। যারা এই চ্যানেলে প্রথম তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য প্রতিনিয়তই নিয়ে আসব। ব্যাকরণের মূলত অংশগুলি এখন চলছে, এরপরে পাঠ্য বিষয়গুলিও আলোচনা করা হবে, সেখান থেকে কী রকম প্রশ্ন হতে পারে সেইগুলো নিয়েও আলোচনা করব। সুতরাং তোমাদের প্রয়োজনীয় জিনিস এই চ্যানেলে পাবে, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং সেই সঙ্গে বলি, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একটা লাইক করো, কমেন্টস করে জানিও কেমন লাগছে, সেই সঙ্গে বন্ধুদের মধ্যেও তোমরা অবশ্যই শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের বাংলা শব্দ ভাণ্ডারের দ্বিতীয় পর্ব, আগন্তুক শব্দ এবং নবগঠিত শব্দ। প্রথমেই আমরা জেনে নেব মূলত আগন্তুক শব্দ কাকে বলে। আমরা এই আগন্তুক শব্দকে অন্য নামে অভিহিত করে থাকি কৃতঋণ শব্দ, বা ইংরেজিতে বলা হচ্ছে লোন ওয়ার্ড। এই আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দ আসলে কি? দেখো, যে সকল শব্দ মূলত সংস্কৃত ভাষা ভিন্ন অন্য ভাষা থেকে সরাসরি মূলত বাংলায় এসেছে, সেই শব্দগুলিকেই আমরা মূলত আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দ হিসাবে চিহ্নিত করি। তো বিষয়টা আসলে কি, আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এই সমস্ত শব্দগুলি অর্থাৎ এই আগন্তুক শব্দগুলি সংস্কৃত ভাষার কোনো নিজস্ব উৎস থেকে কিংবা অন্য কোনো ভাষা থেকে সংস্কৃত হয়ে বাংলা ভাষাতে কিন্তু আসেনি। এই শব্দগুলি কিভাবে এসেছে, না সম্পূর্ণ স্বতন্ত্র কোনো ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে, অর্থাৎ কোনো ভায়া মারফত। যেমন আমরা দেখেছিলাম যে অর্ধতৎসম শব্দ বা তদ্ভব শব্দগুলি কিভাবে সংস্কৃত প্রাকৃত হয়ে বাংলায় প্রবেশ করছিল, এই আগন্তুক শব্দগুলো কিন্তু সেই রকম সংস্কৃত হয়ে বা প্রাকৃত হয়ে বাংলা ভাষাতে আসছে না। আমরা আগন্তুক শব্দ সেইগুলোকেই বলছি যে শব্দগুলি স্বতন্ত্র কোনো ভাষা থেকে সরাসরি বাংলা ভাষাতে প্রবেশ করছে, সেই শব্দগুলিকেই আমরা এক কথায় আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দ বলছি। আমরা মূলত জানি যে আমাদের এই যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষার জন্ম মূলত নবম দ্বাদশ শতাব্দীর কোনো সময়কাল, অর্থাৎ নবম দশম এই শতাব্দীতে মূলত এই বাংলা ভাষার জন্ম হয়েছে। তো আমরা মূলত যদি লক্ষ্য করি যে ত্রয়োদশ শতাব্দী থেকে আমাদের বাংলা ভাষাতে কিন্তু আগন্তুক শব্দের আমদানি শুরু হয়ে গেছে, অর্থাৎ ত্রয়োদশ শতাব্দী থেকে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন সময় জীবনযাত্রার প্রবাহমানতার খাতিরে আমাদের দেশে এসেছে এবং তাদের শব্দগুলি আমাদের বাংলা ভাষায় প্রবেশ করতে শুরু করেছে, এবং সেই শব্দগুলিকেও একটা সময় আমরা আপন করে নিয়েছি। তো আজ মূলত সেই আগন্তুক শব্দ সম্পর্কে আলোচনা করলাম। তো দেখো, এই যে আগন্তুক শব্দ আমরা পেলাম, এই আগন্তুক শব্দকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? এই আগন্তুক শব্দ মূলত তিন শ্রেণীর হয়, এক দেশি শব্দ, দুই বিদেশি শব্দ, তিন প্রাদেশিক শব্দ। আমরা একে একে এবার এই শব্দগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব দেশি শব্দ কাকে বলে। মূলত আর্যরা ভারতবর্ষে আসার পূর্বে আমাদের ভারতবর্ষে
বসবাসকারী মানুষেরা অনার্য নামে পরিচিত। এই অনার্য শ্রেণীর মানুষরা মূলত যে ভাষা তারা ব্যবহার করত সেই ভাষাকে আমরা অস্ট্রিক ভাষা বলে থাকি। তো এই ভারতবর্ষের প্রাচীন বা আদিম অধিবাসীদের তথা এই অনার্য ভাষাভাষী মানুষদের ভাষা থেকে যে শব্দগুলি সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে আমরা সেই শব্দগুলোকেই এক কথায় বলে থাকি দেশি শব্দ। অর্থাৎ আমরা সাধারণভাবে যদি বলি যে অস্ট্রিক জাতিগোষ্ঠীর মানুষের ভাষা তথা অনার্য শ্রেণীর মানুষের ভাষা থেকে যে সকল শব্দ আমাদের বাংলা ভাষায় সরাসরি প্রবেশ করছে সেই শব্দগুলিই হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দ মূলত আমরা যদি উদাহরণ হিসাবে দেখি কোনগুলি, যেমন উচ্ছে, ঝিঙে, কুলো, ঝাঁটা, পেট বা ছানা, পাঁঠা, তেঁতুল, বাদুড়, এই শব্দগুলি মূলত এই অনার্য মানুষের ভাষার শব্দ, যে শব্দগুলি সরাসরি সেই অনার্য মানুষদের ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে, এই শব্দগুলোই দেশি শব্দ হিসেবে পরিচিতি পাচ্ছে। এইরকম আরও অসংখ্য শব্দ আছে, সেই শব্দগুলি দেশি শব্দ হিসেবে পরিচিতি লাভ করছে, সাঁকো, বাদর বা মাগুর, গাড়ি, ঘোড়া, ডাগর ইত্যাদি শব্দ। তো আমরা প্রথমেই জেনে নিলাম যে দেশি শব্দ কী, না এক কথায় আমরা জানলাম যে আমাদের ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী তথা অনার্য গোষ্ঠীর মানুষেরা সেই মানুষদের ভাষা থেকে যে শব্দগুলি সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে আমরা সেই শব্দগুলোকে বলছি দেশি শব্দ। এবং তোমরা দেখলেও যে দেশি শব্দের বেশ কয়েকটা উদাহরণ তোমাদের দেয়া হলো, এই শব্দগুলি মূলত দেশি। এ ব্যতীত আরও অনেক শব্দ আছে, তোমরা চাইলে জানতে পারো। এরপর আমরা পরবর্তী এই আগন্তুক শব্দের দ্বিতীয় যে ভাগ অর্থাৎ বিদেশি শব্দ সেটা নিয়ে আলোচনা করব। বিদেশি শব্দ কাকে বলে? তোমরা জানো যে ভারতবর্ষে বিভিন্ন সময়ে, সেটা বাণিজ্যিক সূত্র ধরে হোক আর শাসন করবার লোভে হোক, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় মানুষেরা আমাদের ভারতবর্ষে এসেছেন। তারা কেউ এখানে শাসন করেছেন, শোষণ করেছেন, আবার কেউ বা ব্যবসা বাণিজ্যের খাতিরে এসেছেন। তো ভারতবর্ষের বাইরের দেশগুলি থেকে বিভিন্ন ভাষার যেসব শব্দ আমাদের বাংলা ভাষার প্রবেশ করেছে তাদেরকেই আমরা বিদেশি শব্দ বলে থাকি। অর্থাৎ এই শব্দগুলি সরাসরি সেই সমস্ত বিদেশি ভাষার শব্দ, এবং সেগুলি কখনো কখনো সরাসরি হুবহু কিংবা কখনো সামান্য বা অল্প বিস্তর পরিবর্তন হয়ে আমাদের বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে। তো এই শব্দগুলোকেই আমরা এক কথায় বিদেশি শব্দ বলে থাকি। এবং তোমাদের জানিয়ে রাখি, আমাদের বাংলা যে শব্দভাণ্ডার, এই বাংলা শব্দভাণ্ডারে যদি আমরা লক্ষ্য করি, এই বিদেশি শব্দের প্রভাব কিন্তু অনেক বেশি। বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষা নিঃসন্দেহে শব্দ গ্রহণ করেছে, এটা তোমরা জানো, কিন্তু বিদেশি শব্দ হিসাবে সবচাইতে আমরা যদি লক্ষ্য করি আমাদের বাংলা শব্দভাণ্ডারে সবচাইতে গুরুত্ব পাচ্ছে তা হচ্ছে ফার্সি শব্দ। এই ফার্সি শব্দ ব্যতীত তুর্কি, আরবি, পর্তুগিজ, ওলন্দাজ, বর্মী, চীনা, জাপানি বিভিন্ন ভাষার শব্দ কিন্তু আমাদের বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে, যে শব্দগুলোকে আমরা এক কথায় বিদেশি শব্দ বলে থাকি। তো আমরা এবার বেশ কিছু দেখে নেব বিভিন্ন ভাষার বিদেশি শব্দগুলি, যেগুলি আমরা বাংলাতে ব্যবহার করে থাকি সেই শব্দগুলি কীরকম। প্রথমে আমরা দেখব ফার্সি শব্দ, যেমন আইন, আদালত, মালিক, হুজুর, দুশ্মন, গোমস্তা, বাদাম, আয়না, জামা, দস্তানা, পাজামা, এগুলো কিন্তু সবই ফার্সি শব্দ। আমরা দ্বিতীয় যদি দেখি তাহলে আরবি শব্দ, যেমন শিশি, শাল, আওয়াজ, আবহাওয়া, দোকান, মুরগি, সাফাই, এগুলি মূলত আরবি শব্দের দৃষ্টান্ত। এর পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি তুর্কি শব্দ, যেমন বেগম, খাতুন, বাহাদুর, বাগান, কাঁচি। এরপর আমরা যদি লক্ষ্য করি পর্তুগিজ শব্দ, যেমন আতা, আনারস, পেয়ারা,
সাবান, ব্রতাম, বোতাম, জানালা, বারান্দা, তামাক প্রভৃতি। ওলন্দাজ শব্দের মধ্যে অন্যতম যেমন স্ক্রুপ, তুরুপ বা হরতন, রুহিতন। এছাড়া আমরা যদি জাপানি শব্দ লক্ষ্য করি, টাইফুন, রিক্সা, কারাটে, এই শব্দগুলি। চীনা শব্দের মধ্যে অন্যতম চা, চিনি, লিচু, লুচি ইত্যাদি শব্দ। ইতালীয় শব্দের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য কোম্পানি, ফেরিস্তো, ম্যালেরিয়া, স্টুডিও, এই শব্দগুলি। এছাড়া বিদেশি শব্দের আরও একটি অন্যতম হচ্ছে ইংরাজি শব্দ। সেই ইংরাজি শব্দের প্রচুর শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারে রয়েছে, যেমন হাসপাতাল, ডাক্তার, অফিস, বাক্স, শার্ট, বেঞ্চি, তারপরে ক্লার্ক, এই রকম যে শব্দগুলি আমরা ব্যবহার করে থাকি, যেগুলি ইংরেজি ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে। বর্মী শব্দের মধ্যে অন্যতম হচ্ছে লুঙ্গি বা ঘুগনি ইত্যাদি শব্দ। স্পেনীয় শব্দের মধ্যে ডেঙ্গু, কমরেড, এই শব্দগুলি অন্যতম। তো আমরা যদি লক্ষ্য করি, আমাদের বাংলা শব্দভাণ্ডারের অধিকাংশ শব্দই কিন্তু এই বিদেশি শব্দ। তো যে কারণে প্রথমেই বললাম যে বাংলা শব্দভাণ্ডারে বিদেশি শব্দের ভূমিকা কিন্তু অনেক বেশি। অর্থাৎ এই বিদেশি শব্দগুলোকে যদি আমরা বর্তমানে ত্যাগ করি বা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের বাংলা শব্দভাণ্ডার দুর্বল হয়ে যাবে, আমরা শব্দই খুঁজে পাবো না হয়তো কথা বলতে গিয়ে। অর্থাৎ বিদেশি শব্দের একটা প্রভাব বা একটা ভূমিকা আমাদের বাংলা শব্দভাণ্ডারে আছে। তো তোমরা অবশ্যই একটা টেক্সট পড়েছো তোমাদের পাঠ্য বইয়ের, নবনব সৃষ্টি। সেখানে কিন্তু মূলত আমরা যদি লক্ষ্য করি, প্রাবন্ধিক তিনি কিন্তু বলবার চেষ্টা করেছেন যে একটা সময় যখন এই বিদেশি শব্দ থেকে বিভিন্ন শব্দ বাংলা ভাষায় প্রবেশ করছে এবং সাহিত্যিকরাও বা কবিরাও লেখালেখি করছেন সেই শব্দগুলিকে নিয়ে, তখন কিন্তু কোনো কোনো সাহিত্যিক তার বিরোধিতা করেছিলেন যে আমরা যাতে এই বিদেশি শব্দগুলোকে ত্যাগ করবার চেষ্টা করি, চেষ্টা অন্তত করতে পারি। তোমরা নবনব সৃষ্টি প্রবন্ধে সেই কথাই জেনেছ, প্রাবন্ধিক বারবার বলবার চেষ্টা করেছেন যে এই বিদেশি শব্দগুলো কেন আমরা অন্য দেশীয় শব্দের ওপর নির্ভর করে চলবো, আমরা এই শব্দগুলোকে কেন না ত্যাগ করতে পারি। তো সেই চেষ্টার কথা বলেছিল ওই প্রবন্ধে, সেটা তোমরা জেনেছ। কিন্তু বর্তমানে ওই প্রাবন্ধিকের মতোই যে কথা বলা চলে, যে বর্তমানে যেমন আমরা রান্নাঘর থেকে আলুকপিকে বাদ দিতে পারবো না, সেগুলি ছাড়া আমাদের চলবে না, ঠিক তেমনিও এই বিদেশি শব্দগুলি এমনভাবে আমাদের বাংলা শব্দভাণ্ডারের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে, জুড়ে আছে, যে এই শব্দগুলিকে বাদ দিলে বাংলা শব্দভাণ্ডার দুর্বল হয়ে যেতে বাধ্য। তো আমরা দেশি এবং বিদেশি শব্দ জানলাম, এরপর তৃতীয় যে অংশটি সেটি সম্পর্কে জানব, অর্থাৎ প্রাদেশিক শব্দ। দেখো, প্রাদেশিক শব্দ আমরা মূলত কাকে বলি? এই প্রাদেশিক বা প্রতিবেশী শব্দ বলা হচ্ছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের অন্যান্য প্রদেশ, পশ্চিমবঙ্গ ব্যতীত অন্যান্য যে রাজ্যগুলি আছে সেই সমস্ত প্রদেশ এর যে ভাষা, সেই ভাষা থেকে যে সকল শব্দ সরাসরি আমাদের বাংলা ভাষাতে প্রবেশ করছে, সেই শব্দগুলোকে আমরা প্রাদেশিক শব্দ বা প্রতিবেশী শব্দ বলছি। অর্থাৎ পশ্চিমবঙ্গ ব্যতীত আমাদের অন্যান্য রাজ্যের যে সমস্ত ভাষা প্রচলিত আছে সেই ভাষার শব্দ সরাসরি আমাদের বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে, সেই শব্দগুলিই হচ্ছে প্রাদেশিক শব্দ বা প্রতিবেশী শব্দ। আমাদের কীরকম এই শব্দগুলি? অর্থাৎ আমাদের বিভিন্ন প্রদেশে হিন্দি প্রচলিত আছে, কোথাও মারাঠি, কোথাও গুজরাটি, কোথাও পাঞ্জাবি, কোথাও তামিল, কোথাও তেলেগু। আমরা জানি বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষার প্রচলন আছে, সেই সমস্ত ভাষার শব্দগুলি আমাদের বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে। তো এই প্রবেশ করাটা, এটা আগেও তোমাদের বললাম, এই যে বিদেশি শব্দের আমাদের ভাষায় প্রবেশ করা, সেটাও ওই বাণিজ্যিক সূত্রে বা বিভিন্ন শাসকেরা যখন শাসন করেছেন, এখানে থেকেছেন সেই সমস্ত মানুষেরা, তাদের ভাষা থেকে আমরা গ্রহণ করে নিয়েছি। আর এই প্রাদেশিক শব্দগুলিও সেটাও তাই, অর্থাৎ আমাদের এই যে তাদের সঙ্গে ভাবের আদান প্রদান, তাদের প্রদেশে আমাদের যাওয়া, তাদের প্রদেশ থেকে আমাদের রাজ্যে আসা, এই বাণিজ্যিক সূত্র ধরে হোক, শিক্ষার দ্বারা হোক, বিভিন্ন কারণে তাদের সাথে আমাদের যোগাযোগ সুরক্ষিত হয়। তো সেই সূত্র ধরেই সেই সব ভাষা থেকে শব্দগুলি আমাদের ভাষাতে প্রবেশ করেছে। তো সেই শব্দগুলিকে আমরা প্রাদেশিক শব্দ হিসাবে চিহ্নিত করছি। তো সেই প্রাদেশিক শব্দের
কিছু শব্দ তোমাদের জানিয়ে দিই, যেমন হিন্দি। আমাদের বাংলা শব্দভাণ্ডারে এমন প্রচুর শব্দ আছে যেগুলো হিন্দি ভাষা থেকে এসেছে, যেমন কচুরি বা আলাল, যেমন ঝাড়ু শব্দটি, যেমন তাম্বু শব্দটি, ফালতু, বিমা, চাহিদা, এই শব্দগুলি সবই হিন্দি শব্দ থেকে এসেছে। এছাড়া টিন শব্দটি, যেমন গুজরাটি, গুজরাটি শব্দ থেকেও প্রচুর শব্দ, গুজরাটি ভাষার শব্দ আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে, যেমন হরতাল, হরিজন, খাদি, চরকা শব্দটি, তকলি শব্দটি। এছাড়া আমরা যদি লক্ষ্য করি তেলেগু, তেলেগু ভাষার শব্দ থেকে আমাদের বাংলা ভাষাতে প্রবেশ করেছে এমন কিছু শব্দ, যেমন প্যান্ডেল, পিলে ইত্যাদি। তামিল শব্দ প্রবেশ করেছে আমাদের বাংলা ভাষায়, যেমন চুরুট, চেট্টি, এই শব্দগুলি তামিল ভাষা থেকে এসেছে আমাদের বাংলা ভাষাতে। এইরকম প্রাদেশিক ভাষা থেকে আগত বিভিন্ন শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে এবং সেগুলো স্থায়িত্ব লাভ করেছে এবং সেই শব্দগুলি আজও আমরা ব্যবহার করে চলেছি। তো আগন্তুক শব্দ হিসেবে আমরা এই তিনটি শব্দের কথা পড়লাম, দেশি শব্দ যেগুলি আমাদের দেশে বসবাসকারী সবচাইতে প্রাচীন যে অধিবাসী তাদের শব্দ, অর্থাৎ অনার্য ভাষাভাষীর মানুষদের শব্দ, সেখান থেকে আমাদের বাংলা ভাষাতে আসছে। দুই নম্বর আমরা জানলাম মূলত বিদেশি শব্দ, যেগুলি ভারতবর্ষের বাইরের দেশ থেকে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন সময় আমাদের ভারতবর্ষে এসেছে, তাদের ভাষা থেকে বেশ কিছু শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে, সেগুলি বিদেশি শব্দ। আর তিন নম্বর আমরা জানলাম প্রাদেশিক শব্দ, অর্থাৎ এই পশ্চিমবঙ্গ ব্যতীত আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্য বা প্রদেশ থেকে যে ভাষাগুলি সেই প্রদেশে প্রচলিত, সেখান থেকে বেশ কিছু শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে, যাদেরকে আমরা প্রাদেশিক শব্দ হিসেবে বলছি। এবার বাংলা শব্দভাণ্ডারের তৃতীয় ভাগ, তিন নম্বর ভাগ, নবগঠিত শব্দ সম্পর্কে আমরা আলোচনা করব। সাহিত্যে মূলত নতুন শব্দের প্রয়োজনে আমরা কিংবা নতুন শব্দ নির্মাণের প্রয়াসে যখন একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের যোগ করে বা অন্যয় সাধিত করে কিংবা একটি শব্দকে খণ্ডিত করে যে নতুন নতুন শব্দ আমরা তৈরি করি, সেই শব্দগুলোকেই বলা হচ্ছে নবগঠিত শব্দ। অর্থাৎ মনে রাখবে যে এই নবগঠিত শব্দের সৃষ্টি মূলত সাহিত্য আলোচনার জন্য, বিভিন্ন কবি সাহিত্যিকরা তাদের লেখালেখির জন্য বিভিন্ন সময়ে নবগঠিত শব্দের তৈরি করে ফেলেন, বা কখনো আমরা সাধারণ মানুষেরাও আমাদের প্রয়োজনের খাতিরে শব্দকে ছোট করে নিয়ে নতুনভাবে শব্দের রূপ দিয়ে ফেলি। তো নবগঠিত শব্দ হচ্ছে সেটাই যে প্রয়োজনের তাগিদে বা নতুন শব্দ নির্মাণের প্রয়াসে আমরা যখন একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দ যোগ করে কিংবা একটি শব্দকে খণ্ডিত করে নতুন শব্দ করে তুলি, সেই শব্দকে আমরা বলছি নবগঠিত শব্দ। এই নবগঠিত শব্দ বিভিন্ন রকমের হতে পারে, যেমন অনুদিত শব্দ। অনুদিত শব্দ আমরা কোনগুলোকে বলছি, মূলত আমরা যদি লক্ষ্য করি অনুবাদের মাধ্যমে বা অনুবাদের সূত্র ধরে যে শব্দগুলি বাংলা ভাষায় এসেছে সেগুলিকে আমরা অনুদিত শব্দ বলি, যেমন গোল্ডেন এজ, এই এখান থেকে অনুদিত শব্দ হিসাবে এসেছে সুবর্ণ যুগ। আবার আমরা দূরদর্শন শব্দটি পেয়েছি টেলিভিশনের অনুদিত শব্দ হিসাবে। এছাড়া নবগঠিত শব্দের মধ্যে অন্যতম হচ্ছে খণ্ডিত শব্দ, অর্থাৎ কোনো শব্দের বিশেষ অংশ বাদ দিয়ে উচ্চারণ করলে যদি অর্থের পরিবর্তন না হয় তাহলে আমরা তাকে খণ্ডিত শব্দ বলে থাকি, যেমন প্লেন শব্দটি যেটি মূলত এসেছে এরোপ্লেন শব্দ থেকে, যেমন মাইক শব্দটি যেটি এসেছে মাইক্রোফোন শব্দ থেকে, এগুলোকে আমরা নবগঠিত খণ্ডিত শব্দ হিসাবে চিহ্নিত করতে পারি। এরপর এছাড়া নবগঠিত শব্দের মধ্যে অন্যতম হচ্ছে জোর কলম শব্দ, অর্থাৎ একটি শব্দ বা তার অংশবিশেষের সঙ্গে অন্য শব্দ বা তার অংশবিশেষ যোগ করে যে শব্দ গঠন করা হয় তাকে আমরা জোর কলম শব্দ বলছি। এই জোর কলম শব্দ যেমন কীরকম হতে পারে, যেমন হাঁস যোগ সজারু হাঁস জারু, হাতি যোগ তিমি হাতিমি, নিশ্চল প্লাস চুপ সমান নিশ্চুপ, এরকম দুটি শব্দ যুক্ত হয়ে বা কোনো শব্দের অংশবিশেষ যুক্ত হয়ে দুটি অংশ যুক্ত হয়ে এরকম জোর কলম শব্দ তৈরি করতে পারে। এছাড়া নবগঠিত শব্দের মধ্যে অন্যতম হচ্ছে মিশ্র শব্দ বা সংকর শব্দ। যে সকল শব্দ মূলত বিভিন্ন শ্রেণীর শব্দের সমন্বয়ে গঠিত হয় এবং এক শ্রেণীর শব্দের সঙ্গে অন্য শ্রেণীর উপসর্গ বা প্রত্যয় যোগেও নতুন শব্দ গড়ে তোলে, সেই শব্দগুলোকে আমরা
মূলত মিশ্র শব্দ বা সংকর শব্দ বলছি। এই শব্দগুলি কি রকম? যেমন তৎসম শব্দের সঙ্গে কোনো একটা বিদেশি শব্দ যুক্ত হয়ে নতুন একটা শব্দ গড়ে তুলতে পারে, কিংবা কোনো একটা বিদেশি শব্দের সঙ্গে আরও অন্য আর একটা বিদেশি শব্দ যুক্ত হয়ে শব্দ গঠন করতে পারে, কিংবা তৎসমের সঙ্গে তদ্ভব শব্দ যুক্ত হয়ে শব্দ গঠন করতে পারে, তদ্ভবের সাথে বিদেশি শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে পারে। তো সংকর শব্দের ক্ষেত্রে এইরকম ভিন্ন শব্দ, দুটি শব্দ একসঙ্গে জুড়ে নতুন শব্দ গড়ে তুলতে পারে। শব্দ ব্যতীত উপসর্গ যোগেও এইরকম শব্দ গড়ে উঠতে পারে। যেমন আমরা বেশ কিছু যদি উদাহরণ লক্ষ্য করি, কীরকম, ধরা যাক তৎসম তদ্ভব শব্দের সঙ্গে বিদেশি শব্দ যুক্ত হচ্ছে, যেমন কীরকম খোঁজ খবর শব্দটি, খোঁজ এবং খবর এই দুটি শব্দ যুক্ত হচ্ছে। যেমন বিদেশি শব্দের সঙ্গে তৎসম বা তদ্ভব শব্দ, যেমন হেড চোখ পণ্ডিত, হেড পণ্ডিত, বা দুটো বিদেশি শব্দ জুড়ে একটি শব্দ গড়ে উঠছে, যেমন হেড যোগ মাস্টার, হেড মাস্টার, লেডি যোগ ডাক্তার, লেডি ডাক্তার। এইরকম বিদেশি শব্দের সঙ্গে একটা প্রত্যয় যুক্ত করেও নতুন শব্দ গড়ে উঠতে পারে, যেমন মাস্টার চোখই, মাস্টারি, বা বিদেশি উপসর্গের সঙ্গে বাংলা শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ হতে পারে, ফুল যোগ বাবু, ফুল বাবু, গড় যোগ মিল, গড় মিল। এইরকম ভিন্ন ধারার দুটি শব্দ কিংবা উপসর্গ কিংবা প্রত্যয় যুক্ত হয়ে এরকম বিভিন্ন ধরনের সংকর শব্দ বা মিশ্র শব্দ তৈরি হতে পারে। তো এই ছিল আমাদের বাংলা শব্দ ভাণ্ডারের পরবর্তী অংশের আলোচনা, অর্থাৎ আমরা গতদিন মৌলিক শব্দের বিভিন্ন শ্রেণীবিভাজন নিয়ে আলোচনা করেছিলাম, আজ আমরা আগন্তুক শব্দ এবং নবগঠিত শব্দের বিভিন্ন ভাগ নিয়ে তাদের শ্রেণীবিভাজন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা জেনে নিয়েছো সমস্ত প্রকার শব্দ এবং বুঝেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে তা জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্ত প্রশ্নের সমাধান করে দেওয়ার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং জানাবে যদি তোমাদের আরও কিছু প্রয়োজন থাকে, কোনো টেক্সট বিষয়ক আলোচনা যেগুলি অসুবিধা হচ্ছে অবশ্যই জানাতে পারো, সেগুলো নিয়েও আলোচনা করব পরবর্তীতে। আজ এ পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই তোমরা বাড়িতেই থেকো। ধন্যবাদ সবাইকে।